রাজ্যে মাধ্যমিকে দশম স্থান অধিকার করল মুর্শিদাবাদের আদিবাসী ছাত্রী চয়নিকা মুর্মু। চয়নিকা মুর্মুর প্রাপ্ত নাম্বার 683। চয়নিকা বেলডাঙ্গা প্রণবানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্রী, বহরমপুরের চুয়াপুর পাকুড়িয়াপাড়ার বাসিন্দা। বাবা চন্দ্রমোহন মুর্মু মহিষমারা ঘোড়ামারা উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক, মা ঝুমা মুর্মু গৃহবধূ। দশম স্থান অধিকারী ছাত্রী জানিয়েছেন ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। এদিন চয়নিকা রাজ্যে দশম স্থান অধিকার করায় আনন্দিত ও উৎসাহিত পরিবারের লোকজন। ছাত্রী জানিয়েছেন তার কোনো নির্দিষ্ট পড়াশোনার সময় ছিল না, যখন সময় পেতেন তখনই সে পড়তেন। পড়াশোনার পাশাপাশি সে গান বাজনা করতে ভালোবাসেন, তবে মাধ্যমিকের ফলাফল যে ভালো করবে সে ব্যাপারে সে নিশ্চিত ছিল, কিন্তু একেবারেই দশম স্থান অধিকার করবে সেটা সে ভাবতে পারেনি। যদিও বাবা ও মা জানিয়েছে চয়নিকা বরাবরই পড়াশোনায় বেশ ভালো, তাদের আশা ছিল সে এবার রাজ্যে একটা স্থান পাবে, তাদের স্বপ্ন সফল হয়েছে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। রাজ্যে দশম স্থান অধিকার করেছে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কি বলবে, মানে কিভাবে পড়াশোনা করলে একটা সাফল্য অর্জন করা যায়, কি বলবে? ভালো করে মন দিয়ে পড়তে হবে, যতক্ষণ না পড়াটা তৈরি হচ্ছে একটা পড়া ততক্ষণ সেটাকে মন দিয়ে পড়তে হবে। আর শুধু মুখস্থ করলে হবে না, আগে বুঝতে হবে, তারপরে ভালো করে মুখস্থ করে তারপরে পরীক্ষার খাতায় তুমি কি বুঝেছো সেটা লিখতে হবে। কোনো বাধা ধরা সময় ছিল না, যতক্ষণ না পড়া তৈরি হতো আর ততক্ষণ পড়তাম। প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাই বেলডাঙ্গা। ইংলিশে 93, বায়োলজিতে 98, ফিজিক্যাল সায়েন্সে 97 আর হিস্ট্রিতে 97। কেমন লাগছে এখন? ভালো লাগছে। মা বাবারা উৎসাহিত? হ্যাঁ অবশ্যই। শিক্ষকদেরকে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি। কি বলেছে তারা, কি বলতে চাইছে? তারা বললেন যে ভালো হয়েছে, তবে ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করতে বলেছেন। স্কুলে কতজনের মধ্যে আছে? স্কুলে কতজনের মধ্যে আছে বলতে, মানে রেজাল্টের দিক থেকে? আর প্রথম প্রধান শিক্ষিকা ফোন করেছিলেন, অভিনন্দন জানিয়েছেন, বলেছেন ভবিষ্যতে আরো ভালো করতে। ডাক্তার হ্যাঁ। বাবা কি করেন? শিক্ষক। বাবা কি পড়াশোনার পিছনে হেল্প করতেন? না, সময় পেতেন না। হ্যাঁ সময় পেতেন না, অবশ্যই সময় পেতেন না বলে কত। কোন স্কুলে শিক্ষক বলো? মহিষমারা ঘোড়ামারা হাই স্কুল। মা কি করেন? মা গৃহবধূ। তোমার নাম? চয়নিকা মুর্মু। তোমার হবি কি? হবি সেরকম কিছু নেই, গান শিখেছি 1 বছর, কিন্তু পড়ার চাপে সেটা আর কন্টিনিউ করতে পারিনি। আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করবে? সেলিব্রেট না, সেলিব্রেট করব না। বাড়িতে খাওয়া দাওয়া কি হবে সারাদিন? খাওয়া দাওয়া হয়নি, ভালো করে খাওয়া দাওয়া হয়নি, কিছু একটু ভাত খেয়েছি আর কি। পড়াশোনা কতক্ষণ করতে? ওই যে বললাম বাধা ধরা কোনো সময় ছিল না, যতক্ষণ না পড়া তৈরি হতো আমি একদিনে পড়ে যতক্ষণ না ক্লান্ত হতাম ততক্ষণ পড়তাম। স্কুল কি আশা করেছিল যে তুমি একটু ভালো পজিশন পাবে? ভালো রেজাল্ট আমাদের সবারই হবে এটা স্কুল আশা করেছিল প্রথম থেকে, আমাদের ব্যাচে সবাই ভালো ছিল, তো এবার একটা র্যাঙ্ক হয়ে গেছে তাই ভালো লাগছে। মেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, কেমন লাগছে? ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতো মেয়ে? ওরকম নিয়ম বেঁধে না, টিউশন যেত, বাড়িতে পড়াতে আসতো, পড়তো রাত্রে, মানে
ও পড়েছে, কিন্তু ওই রকম না যে এত ঘন্টা পড়বে। বাড়িতে আশা করতে পেরেছিলে যে এরকম ভালো পজিশন পাবে বা ভালো রেজাল্ট হবে? সত্যি কথা বলতে পজিশন পাবে এটা আমি আশা করিনি, মানে ভয় লাগতো যে, তবে হ্যাঁ এটা ভাবতাম যে না রেজাল্ট ভালো করবে এটা ভাবতাম। বড়বড়ি পড়াশোনায় কি ভালো ছিল? হ্যাঁ প্রথম থেকেই ফার্স্ট হয়, ওখানেও ফার্স্টই হতো। কজন গৃহশিক্ষক ছিল? সাতজন ছিল। আপনারা কি দেখাতেন বাড়িতে ওকে, পড়াশোনা বিষয়ে হেল্প করতেন? দেখানো বলতে ওই পড়তো তাই আমি পাশে থাকতাম এটাই, কিন্তু এমনি পড়াতাম না। ওর বাবাও তাই, বাবা স্কুল থেকে সে ট্রায়ার্ড হয়েছে, আর ওর একটাই কথা যে টিচাররা যেটা বলবে সেটাই ভালো। হ্যাঁ বাবা টিচার হলেও বাবার কথা শুনবে না, এরকম ছোটো থেকেই নিজেই পড়তো। রাতে জিগো পড়তো? হ্যাঁ রাতে পড়তো, খুব রাত্রি জাগতো। দিনটা যে মেয়ে এত ভালো রেজাল্ট করেছে কতটা গর্ব অনুভব হচ্ছে? খুব আনন্দ লাগছে, আনন্দ লাগারই কথা। নাম? আমার নাম ঝুমা মুর্মু। মেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে এবং জেলাতে একটা পজিশন পেয়েছে, তা আপনি শুনেছেন, কেমন লাগছে আপনার? আপনি একজন শিক্ষক, আজকে সত্যি কথা বলতে কি আনন্দেরই দিন যে রাজ্যের মতো জায়গায় মেয়ে দশম হয়েছে। কিন্তু আমাদের যে রাজ্যের যা তথা সারা বিশ্বের যা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আনন্দটা মনে হয় কোথাও একটা হারিয়ে যাচ্ছে। চারিদিকে মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, হাসপাতালে জায়গা পাচ্ছে না, এই জায়গায় একটা আনন্দটা একটা সত্যি কথা বলতে গিয়ে বিলীন হয়ে গেছে, আর তো ভাবা যাচ্ছে না। আশা ছিল যে হবে, এইরকম ছিল না, তবে কী না আশা ছিলই, তার কারণ প্রথম থেকে এই পড়াশোনার জায়গাটাকে ওটা ভিতটা তৈরি করে দেওয়া হয়েছিল। এখন পড়াশোনার মধ্যে লড়াই করতে হবে, একটা জায়গায় পৌঁছাতে হবে, এই থিমটা বহু আগের থেকেই তাকে দেওয়া হয়েছিল। আজকে মেয়ে সেই জায়গায় নিয়ে গেছে, পৌঁছাতে পেরেছে, এদিক থেকে ভালো লাগছে। দাদারা আছেন, সবাই আছেন, মেয়ের উপরে সবারই আশীর্বাদ ছিল। সাহায্য বলতে আমরা তো সর্বক্ষণের জন্যই ছিলাম, যতটুকু সময় পেরেছি। আর আমরা ভীষণ ইন্টারেস্ট স্কুলে যেতাম, সেখান থেকে যাওয়া আসা, তারপরে মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসা, তার আমার থেকে বাড়ির লোকের বেশি অবদানটা আছে। আর এই মুহূর্তে মানে কী বলবো, এটা সত্যি তাকে যা সাপোর্ট করা হয়েছে আমি অতটা করতে পারিনি, আমি বাইরের সবকাল করে দিয়েছি, পড়ানো, নিয়ে যাওয়া, নিয়ে আসা, যখন যা প্রয়োজন সব দিয়েছে, কিন্তু বাকি সময়টা তার মাই সব কিছু করেছে। আপনার নাম? আমার নাম চন্দ্রমোহন মুর্মু। কোন স্কুলে শিক্ষক? মহিষমারা ঘোড়ামারা হাই স্কুল, হরিয়ারপাড়া থানার অন্তর্গত। আপনার